ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। রমজান মাস চলতেছে, তোমরা বাসায় সিয়াম সাধনা করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ঠিক আছে? লকডাউনের মধ্যে বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? বাসায় বাসায় বসে বসে ইবাদত করবে আর হচ্ছে পড়ালেখা করবে, ঠিক আছে? তোমাদের সাফিক্স প্রিফিক্স এখনো শেষ হয় নাই। আমি তোমাদের এক্সারসাইজ গুলো করাচ্ছিলাম এই বই থেকে, এক্সারসাইজ যেগুলো আছে এগুলো করাচ্ছি আর কি। আর আমরা এখন করাবো হচ্ছে 24 এক্সারসাইজ, হচ্ছে কত নাম্বার? 24 নাম্বার। ঠিক আছে, তোমাদের সাফিক্স প্রিফিক্স হচ্ছে কত নাম্বার করাবো? এখন হচ্ছে 24 নাম্বার, হচ্ছে কত? 24। Thank you.
আমরা এই প্যাসেজটা লিখেছি, হ্যাঁ প্যাসেজটা অনুযায়ী আমরা এখন যে অ্যান্সারটা করব আর কি। Dependence for the country through their mass sacrifice. They were also courage. Now we should not honor our valiant freedom fighters in any way. Our freedom has not come to us automatic. এখন হচ্ছে আমরা এটাকে কি করব, এটা আছে হচ্ছে suffix prefix মানে হচ্ছে দেওয়া আছে ওয়ার্ড, দেওয়া আছে একটা ওয়ার্ড। এখন এটাকে কি করব, এটা হয় suffix অথবা prefix অথবা affix দুটো যুক্ত করে আমাদের কি করতে হবে, একটা ওয়ার্ড বানাতে হবে যে ওয়ার্ডটা আমাদের কাজে আসবে এবং হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্য রেখে করতে হবে। ঠিক আছে, আমরা এই নম্বরটা দিই এন্ড কি বুঝাচ্ছে, আওয়ার ফ্রিডম ফাইট ফর ব্রেড। এই লাইনটা দেখে আমরা কি বুঝি, আওয়ার ফ্রিডম ফাইট, ফাইট মানে হচ্ছে যুদ্ধ, আর আওয়ার ফ্রিডম মানে আমাদের, আমাদের যুদ্ধ না, আমাদের ফ্রিডম ফাইটার মানে হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এটা হবে ফাইটার, এফ আই জি এইচ টি ই আর, ফাইটার। তো কি হবে, আওয়ার ফ্রিডম ফাইটার, এফ আই জি এইচ টি আর, আওয়ার ফ্রিডম ফাইটার ফর ব্রেভ। তাহলে কি হবে, ব্রেভলি, ব্রেভলি মানে কি, সাহসিকতার সাথে। তাহলে কি হবে, বি আর এ ভি ই এল ওয়াই, ব্রেভলি। আওয়ার ফ্রিডম, আওয়ার ফ্রিডম ফাইটার, এফ আই জি এস টি ই আর, ফাইটার, আওয়ার ফ্রিডম ফাইটার ফর ব্রেভলি, বি আর বি ব্রেভলি মানে হচ্ছে কি, সাহসিকতার সাথে কি করে, যুদ্ধ করে। সি নাম্বারটা দেখি, দে আর ডেডিকেট, তাহলে ডেডিকেট থেকে কি হবে, তাদের মানে হচ্ছে ডেডিকেশন মানে হচ্ছে তারা যে কাজটা করবে সেই কাজটা মানে একনিষ্ঠ হতে হবে। ডেডিকেশন মানে আমাদের এটা করতেই হবে, যখন এটা বোঝাবে তখন কি হবে, ডেডিকেশন। তাহলে কি হবে, দে আর ডেডিকেশন, তাহলে কি হবে, ডিই ডি আই, ডেডিকেশন, সি এ ডি আই ও এ, ডেডিকেশন, দে আর ডেডিকেশন, ডেডিকেট থেকে হবে ডেডিকেশন, ইজ অ্যান অ্যাক্ট অফ অ্যান ইন্সপায়ার। তাহলে কি হবে, ইন্সপায়ার করা মানে কি, কাউকে উদ্বুদ্ধ করা, কাউকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করা, সেটাই হচ্ছে কি ইন্সপায়ার, আর ইন্সপায়ারেশন মানে উদ্বুদ্ধ। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, আমরা কি করবো, নাউন করবো, অফ ইন্সপায়ারেশন। ঠিক আছে, বোঝা গেল। ই নাম্বারটা দেখি, দে হ্যাভ বিকাম মর্টাল মানে হচ্ছে এই যেগুলো করতেছিল, দে হ্যাভ বিকাম মর্টাল, মর্টাল মানে কি, তারা মরণশীল। তাহলে এখানে কি হবে, মরণশীল হবে না, তাহলে কি হবে, ইমর্টাল, কি হবে, ইমর্টাল মানে হচ্ছে যারা শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে তারা হচ্ছে চিরজীবন, চিরজীবন্ত আমাদের সাথে মাত্র বেঁচে থাকবে, তাহলে কি হবে, ইমর্টাল। তারা ডিপেন্ডেন্স নাকি, ডিপেন্ডেন্স নাকি না, এটা কি হবে, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে তারা স্বাধীনতা বয়ে নিয়ে আসে, এটা কি হবে, ইন্ডিপেন্ডেন্স। দে হ্যাভ বট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাস, ম্যাস মানে হচ্ছে গণ, হ্যাঁ ম্যাসিভ মানে হচ্ছে ভয়ঙ্কর, ম্যাসিভ, ম্যাসিভ স্যাক্রিফাইস মানে হচ্ছে কি, নিজের জীবন দেওয়া কি এটা একটা সোজা ব্যাপার, এটা একটা সোজা ব্যাপার না, এটা হচ্ছে ম্যাসিভ ব্যাপার মানে বিশাল ব্যাপার, এটা হচ্ছে তাদের জীবন দেওয়া, তাহলে কি হবে, ম্যাসিভ।
তারা কি সাহসটা, তারা হচ্ছে সাহসী, তাহলে দে ওয়ার অলসো এখানে কি হবে এইচ নাম্বারটা হবে কারেজ, কারেজ থেকে হবে দে ওয়্যার অলসো ইনকারেজিং, মানে হচ্ছে তারা সাহস যোগিয়েছে, দে ওয়্যার অলসো ইনকারেজিং, ইনকারেজিং ইনকারেজিং, দে ওয়্যার অলসো ইনকারেজিং। নাও কি হবে দে ওয়্যার অলসো they were also encouraging encouraging now we should not honor, আমরা কি হবো সম্মান হবো না নাকি আমরা অসম্মান করবো না, তাহলে কি হবে we should not dishonor, dishonor তাহলে কি হবে dishonor our valiant freedom fighters in any way our freedom has not come to us automatic, তাহলে কি হবে আমাদের স্বাধীনতা কি হয় নাই অটোমেটিক, মানে কি একা একা, তাহলে কি হবে অটোমেটিক না কি হবে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি এখানে কি হবে ডাবল এল ওয়ান অটোমেটিক্যালি সি এ ডাবল এল ওয়াই ঠিক আছে এটা আমরা আবার দেখি কারণ এই যে দেখো আওয়ার ফ্রিডম ফাইট তাহলে কি হবে ফাইটার আওয়ার ফ্রিডম ফাইটার ফট যুদ্ধ করে ব্রেভ তাহলে কি হবে ব্রেভলি দে আর ডেডিকেট তাহলে কি হবে দে আর ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইনস্পায়ার তাহলে ইনস্পিরেশন ফর আস দে হ্যাভ বিকাম মর্টাল তাহলে দে হ্যাভ বিকাম ইমর্টাল দে হ্যাভ বট তারা বই নিয়ে এসেছে ডিপেন্ডেন্স তাহলে কি হবে ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি through their mass থেকে হবে massive through their massive signify কোথায় যেন আমরা ছিলাম they have bought আনিয়েছে কি independence for the country through their mass থেকে হবে massive sacrifice মানে হচ্ছে মানুষের জীবন দেওয়া কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার মানে হচ্ছে জীবন দেওয়া মানে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া এটা কেউ করতে পারে না সহজে তাহলে কি হবে massive মানে বিশাল sacrifice করে যেটা হলো massive sacrifice they were also courage তাহলে কি হবে encouraging now we should not honor মানে আমরা কি করব না অসম্মানিত করব না এখানে honor আছে তো এখানে কি হবে dishonor dishonor our valiant freedom fighters in way and in any way our freedom has not come to us কারণ আমাদের স্বাধীনতা আমাদের কাছে আসে নাই অটোমেটিক থেকে কি হবে অটোমেটিক্যালি আসে নাই ঠিক আছে তোমরা এইগুলা বাসায় ঠিকঠাক মতো চর্চা করবে এই যে আমি যে বলতেছি এই যে এগুলা বাসায় ভিডিও পজ করে করে তোমরা লিখবে বাসার ভিডিও পজ করে করে খাতায় লিখবে বাসায় পড়বে তাহলে তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে আশা করা যায় আর তোমরা যদি বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের ভালো রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নাই এই যে তোমাদের যে ছুটি এই ছুটিটা শুধু অনায়াসে কাটাও না লকডাউনের যে বিষয়টা এটা এই লকডাউনের সময়টা তোমরা শুধু শুধু কাটিও না গেমস খেলে বা শুয়ে বসে গল্প করে এই সময়টা কাটিও না কারণ হচ্ছে এই সময়ের অনেক মূল্য এই সময়
এমন এক সময় আসবে তোমরা এই সময়গুলো আর পাবে না, ঠিক আছে? তোমরা এই বিষয়গুলো বাসায় ঠিকঠাক মতো চেষ্টা করবে এবং হচ্ছে এই সময়গুলো তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে, সময়টা কাজে লাগাবে, সময়টা কাজে লাগাবে। সময় যদি তোমরা কাজে লাগাতে না পারো, তোমাদের ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না যে তোমরা ভবিষ্যতে ভালো কিছু পাবে। তোমরা ভবিষ্যতে যদি ভালো কিছু পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের বাসায় অনুশীলন করতে হবে এবং হচ্ছে এই সময় নষ্ট করা যাবে না, ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।